খুব শখ করে বিয়ে দিয়েছিলেন ছেলের, তবে অকাল মৃত্যু কেড়েছে নিজের সন্তানকে। কিন্তু সেই শোক কাটিয়ে উঠে কন্যা সম বিধবা বৌমার আবারও বিয়ে দিলেন শ্বশুর মশাই। হলদিয়ার সুতাহাটার প্রত্যন্ত গ্রামের এই ঘটনা নজর কেড়েছে সববার। হলদিয়ার সুতাহাটার বাসিন্দা অর্ণব ঘাটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল চৈতন্যপুরের বর্দার শুভ্রা মালাকারের। 2017 সালে যুগলের চার হাত এক হয়, ভালোবেসেই অর্ণবকে বিয়ে করেছিলেন শুভ্রা। বিয়ের বছর খানেকের পরেই ছেলের মুখও দেখেন দম্পতি, মা বাবা হন অর্ণব শুভ্রা। কিন্তু হঠাৎই সুখের সংসারে ছন্দ পতন। 2020 সালে মহিষাদলে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় নবকুমার বাবুর একমাত্র ছেলে অর্ণব ঘাটির। ছেলের মৃত্যুর পর বছর তিনেকের ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ির কাছেই থেকে যায় বছর 25-এর বৌমা শুভ্রা। সেই সময় নিজের নিদারুণ কষ্ট যন্ত্রণা সহ্য করেও সন্তান হারা বাবা মাকে সব দিক থেকেই আগলে রাখেন বৌমা শুভ্রা। বৌমার মুখ চেয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি পান শুভ্রার শ্বশুর শাশুড়ি। ছেলের মৃত্যু শোক ভুলে গিয়ে শ্বশুরবাড়ির লোকেরা বৌমার অনুমতি নিয়েই বিয়ের ব্যবস্থা করেন। হলদিয়ার রামগোপাল চক এলাকার বাসিন্দা মধু সাঁতরার সাথে বিয়ের ব্যবস্থা করা হয়, তবে এ ছিমছাম করে নয়, বেশ ধুমধাম করে বৌমার বিয়ে দিন শ্বশুর নকুল ঘাটি। প্যান্ডেল সাজানো হয়, বাড়িতে আলোও লাগানো হয়, প্রায় 150-200 জন অতিথিকে আপ্যায়নের বন্দোবস্তও করা হয়। ভালোই লাগছে, খুব ভালো অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগছে। অবশ্যই ভালো, ভালো শুধু নয় খুব ভালো, কেন কি আমি আমার প্রচেষ্টা এগোতে পেরেছি। আমিও চাইতাম যে নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও যেন এইগুলো দেখেই শিক্ষা পায়। রাজা রামমোহন বিদ্যাসাগর যে বিধবা বিবাহের প্রচলন করেছিলেন, এবার সেই পথেই এগিয়ে এলেন সুতাহাটার পুলকার চালক নকুল ঘাটি। নিজের কন্যার মতো সম্প্রদান করলেন বৌমাকে। সোমবার বিয়ের অনুষ্ঠানে বসল নহবত, বাজল সানাই। দুঃখ থেকে সুখ আসে, তো সেই সুখটা পাওয়ার ফলে খুব 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 ভালো লাগছে। আমার একমাত্র ছেলে যে তার বন্ধুকে দিতে যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আমরা ওই বৌমা আমার কাছেই মেয়ের মতো সবসময় থাকতে চায়। এবং আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমি আবার প্ল্যানিং করি যে আমাকে আমার এই মেয়েকে বিয়ে দিতেই হবে। সেই প্রেরণা থেকে আজকে আমি মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। ফুলের তরুণে সেজে উঠল ঘাটি পরিবারের উঠোন। অগ্নিসাক্ষী করে যদি দাম হৃদয়ং তাবহ ত্যাদিদাম হৃদয়ং মম মন্ত্রোচ্চারণ সিঁদুরদান মালাবদল উলুধ্বনিতে মুখরিত সাধনাতলা। বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠানের পর সোমবার সন্ধে বরকনেকে বরণ করে নেওয়ার জন্য সুতাহাটার অনন্তপুরে বসল রিসেপশনের আসর। বিজ্ঞান মনস্ক নকুলবাবু অবশ্য এদিন কোভিডের বিধিনিষেধ মেনে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন। আত্মীয় স্বজন প্রতিবেশী এবং অতিথিরা নবদম্পতিকে আশীর্বাদের পর খাওয়া দাওয়া করলেন রীতিমতো কবজি ডুবিয়ে। প্রত্যন্ত গ্রামের মধ্যে সমস্ত সামাজিক সংস্কার ভেঙে এমন সাড়ম্বরে বিধবা বিবাহের আয়োজন রীতিমতোই প্রশংসা কুড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।